আমাদের সাথে এখন আছেন জ্যোৎস্নাময়ী, যিনি এই সিরিয়ালের শুরুতেই তার খেল দেখাতে শুরু করে দিয়েছেন, মানে খেলা বদলানোর জন্য রেডি। তাই তো সায়ন্তনিধি, মানে প্রথমে যেটা আমরা দেখতে পেলাম যে প্রথম থেকেই একদম প্ল্যান করছে চোখ মুখ কুচকে, কিভাবে সবটা কি ব্যাপারটা একটু বলো তো। ব্যাপারটা তো বলা যাবে না, জ্যোৎস্নাময়ী আসলে কি করবে, মানুষটা একটু লোভী, মানে তার সম্পত্তি রাজপাট সব কিছু সে নিজের মতো করে পেতে চায়। তো এটাকে অন্যায় আমি কেন বলবো, মানে অনেক মানুষে আমি আমি হয়তো চাইছি আজকে আমি এই কোল্ড ড্রিঙ্কটা খাবো, আমার খুব খেতে ইচ্ছে করছে, তেমনি জ্যোৎস্নাময়ীর ইচ্ছে করছে সেই সব রাজপাট নিজের দখলে নিয়ে নেবে। তো সেই জন্যই জ্যোৎস্নাময়ী কিছু প্ল্যান করছে, সেটা আপনারা রোজ রোজ যখন দেখবেন ক্ষীরের পুতুল তখন জানতে পারবেন। দৌড়ানিকে পরিবার থেকে খানিকটা বের করা গেছে, এখন সুয়োরানিকে বের করার প্ল্যানে আছে, তাই তো? সে যদিও এখনো রানি হয়নি, তো এই যে এতটা খারাপ শুরুতেই, তোমার মানে দর্শকেরা কি বলছেন, এখনো কোনো রিভিউ পেয়েছো? দর্শকরা দেখো এই ক্ষীরের পুতুলের জন্য সবাই মেসেজ করে বলেছে যে খুব ভালো হয়েছে, কিন্তু গালাগালটা এখনো খায়নি। আসলে সবার না মনে হয় একটু মানে অভ্যেস হয়ে গেছে, আমাকে এভাবেই দেখেছে, হ্যাঁ আচ্ছা এই মহিলা তো এরকম দুষ্টুমি করে, তো নতুন করে আর কিছু বলেনি, তো সবাই খুব ভালো ফিডব্যাক অ্যাকচুয়ালি ক্ষীরের পুতুলের ভীষণই ভালো ফিডব্যাক পাচ্ছি। কিন্তু তুমি মানুষটা এত ভালো, বারবার খারাপ হতে ভালো লাগে আগে এটা বলো। আসলে না সত্যি কথা বলতে আমি তো অভিনয়টা করতে খুব ভালোবাসি, আর খারাপ ভালো কখনো সেরকমভাবে আর কি ক্যাটাগরাইজ করিনি। মেনলি আমার খারাপ অভিনয়টা করতে ভালো লাগে এই জন্য, আমার কাছে এই মানে নেগেটিভ শেডস প্লে করাটা খুব ডিফিকাল্ট মনে হয়, তার কারণ আমি সবার সামনে একটা অন্যরকম ভালো সাজছি, পেছনে আমি একটা অনেকগুলো চেঞ্জেস থাকে, সেই অ্যাক্টিংটা করতে আমার সত্যি খুব ভালো লাগে। কমেডিও যেমন খুব ডিফিকাল্ট, আমি কমেডি করার খুব একটা সুযোগ পাইনি, একবারই পেয়েছিলাম, কিন্তু নেগেটিভ শেডস করতে আমার খুব ভালো লাগে। কিন্তু এই যে তুমি বলো তোমার কমেডি করতে খুব ভালো লাগে, আরো অনেকগুলো হতে ধরনের আছে যেগুলো তোমার করতে ভালো লাগে, কিন্তু যেহেতু শুধু নেগেটিভই পাচ্ছো, এটার জন্য কোথাও মনে হয় যে না এবার একটু চেঞ্জ হলে ভালো হতো? দেখো এটা না আরেকটা মুশকিল জানো তো, এখন কাজ করতে এসে কাজ না করে বাড়িতে বসে থাকবো সেটাও পসিবল না। আমাদের এই প্রফেশনে না অনেক সময় হয় তোমাকে যদি একটা ক্যাটাগরিতে তোমাকে যদি ভালো লেগে যায় তখন সবাই না সেইটাতেই ভাবে, তার বাইরে হ্যাঁ সেটাতেই সেফ, তার বাইরে কিছু ভাবতে পারে না। এখন তারা যখন আমাকে এভাবে ভাবছেন, অ্যাটলিস্ট আমাকে ভাবছেন তো, আমাকে তো মনে করে রেখেছে, তো সেটাই আমার কাছে অনেক বড় পাওনা, যে যে চরিত্রে ভাবুক না কেন আমাকে ভাবা হচ্ছে, লোকে লোককেই ভাবাচ্ছি রাদার, তো খুশি আমি। আলোছায়াতেও সেরকমই দেখেছি, কিন্তু একটা কথা বলে এই যে মানে খারাপ হতে গেলে তোমার নিজের মধ্যে এই স্ক্রিপ্ট পড়তে পড়তে বা সেটে যাওয়ার আগে নিজের মধ্যে কি কি চেঞ্জটা করতে হয় সেই মুহূর্তে? আসলে আমি না মানে মেথড অ্যাক্টিং ডেফিনেটলি আমি থিয়েটার অনেক বছর করেছি, কিন্তু মেথড অ্যাক্টিং আমি ঠিক কখনো করে উঠতে পারিনি, রাদার আমি পারি না। আমি না সত্যি কথা বলতে অত প্রিপেয়ার করে গিয়ে, অত প্রিপারেশন নিয়ে গিয়ে সিনটা করবো সেটা কখন হয় না, স্পন্টেনিয়াসলি যেটা আসে মাথায় সেই মুহূর্তে সেটাই করার চেষ্টা করি, সেটা দর্শকরা মানে ভালোবাসা দিচ্ছে, তাতেই আমি কৃতজ্ঞ দর্শকদের কাছে। একদমই দর্শকরা ভালোবাসা দেবেনও, কিন্তু একটা কথা বলো, আমরা প্রথমে যেটা জেনেছিলাম লকডাউনের পর যে অভিনেতা অভিনেত্রীদের নিজেদের পোশাক নিয়ে আসতে হবে আয়রন করা, কিন্তু এখানে সেটা সম্ভব না এই সিরিয়ালের ক্ষেত্রে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি এই জাঙ্ক জুয়েলারি এই শাড়ি অনেকটা রিস্ক, তো সেই ভয়টা রোজ রয়েছে না প্রতিনিয়ত? প্রতিনিয়ত সেই ভয়টা নিয়ে কাজ করছি বলতে নেই, আমাদের টিমটা খুব ভালো, আমার আলোছায়ার টিমও ভীষণ ভালো। আর আমি একটু বলে নিই, আমি জি বাংলাকে ভীষণভাবে মানে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে সবসময় তারা আমার খারাপ সময়ে তারা আমার পাশে থেকেছেন। আমি গঙ্গোত্রীকে, শ্রমণাকে আর মেইনলি শিল্পীদিকে ধন্যবাদ জানাতে চাই। হ্যাঁ রিস্কের কথা যেটা বলছো, দেখো প্রত্যেকটা মানুষ এখন রিস্ক নিয়ে কাজ করছে, আমাদের কাজ না করলে তো আমরা টাকা পাই না, আমরা প্রত্যেক দিন কাজ করতে সে টাকাটা পাই। প্রত্যেকটি মানুষের বাড়িতে তাদের চাহিদা রয়েছে, থাকতে বাধ্য, তো সেখানে তোমায় কাজটা করতে হবে, আর নতুন পরিস্থিতি এই পরিস্থিতি থাকবেই, সেটাকে মেন্টালি মেনে নিয়ে মনের জোরটা নিয়ে কাজ করতে হবে। আমরা সব রকম সেফটি প্রসিজিওর্স মেনেই কাজটা করছি, আমি এখন মাস্ক পরে নিই তার কারণ আমি মেকআপ করে আছি বলে মাস্কটা পরে নিই, ও মাস্কটা পরে আছে তাই অনেকটা সেফ ফিল করছে, আমার ক্যামেরার দাদাও মাস্ক পরে আছেন, তো আমরা সেফটি মেনেই কাজগুলো করছি, এখন ভগবান পাশে আছেন নিশ্চয়ই সব ঠিকই থাকবে। একদমই, তো এই যে রূপকথার গল্প, তুমি রূপকথার গল্পে বিশ্বাস করো বা ছোটবেলায় পড়তে? ভীষণ ভালোবাসতাম, আমি ক্ষীরের পুতুলও পড়েছি, ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলি সব কিছুই পড়েছি, এখন এত বয়স হয়ে গেছে তারপরে না রূপকথার গল্প পড়তে, রূপকথার গল্পের ছবি
বা এখন মেগা সিরিয়াল যা হচ্ছে সেগুলো দেখতে ভাবতে আমার এখনো খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকতে। মানে এইসব এত জটিলতার বাইরে ওই একটা ফ্যান্টাসির ভেতর থাকতে আমার তো খুব ভালো লাগে। তুমি একটা কথা বলে দিলেন, এত বয়স হয়ে গেছে, এটা কিন্তু কোনো মহিলারা বলতে চায় না, চট করে এত বয়স হয়ে গেছে, এটা শান্তনুরই একদম না। আমার মনে হয় না, আমার আমার না বয়সটা ঢোকাতে ভালো লাগে না, যে অনেক তো বয়স হলো, আমি ওই অনেক বয়স হয়ে গেছে কিন্তু খুব কচি কচি হাব ভাব করলাম, দেখে মনে হচ্ছে বয়স হয়ে গেছে, লোককে বলছি না আমার এখন 16 বছর বয়স, এটা বলে কি লাভ বল, লোকে তো বুঝতে পারবে। আরে তুমি যদি বয়স হয়ে যায় তারপরও তোমাকে যদি সেই বয়সের না লাগে, কম বয়স হলে তুমি গ্রেসফুলি ইয়র মানে তুমি বয়স হচ্ছে সেটা, হ্যাঁ সেটা অনেক বেশি ভালো, যে তোমার এত বয়স হচ্ছে কিন্তু তোমাকে দেখে মনেই হয় না, সেটা আমাকে অনেকে বলে, তখন আমার শুনতে ভালো লাগে, কিন্তু এই বয়স টয়স লুকিয়ে বাবা আমার দ্বারা হবে না। দারুণ লাগলো। তো এইবার বলো, এই যে ধরো তুমি একটা সুযোগ পেতে, এখানে তো অনেক চরিত্র আছে, তোমার যেহেতু পড়া, তোমায় যদি নিজেকে কাস্ট করতে, তুমি নিজেকে কোন চরিত্রে কাস্ট করতে, তোমার যদি পেতে এই সুযোগটা? আমি মনে হয় সুরানির চরিত্রেই নিজেকে কাস্ট করতাম, একদম তাই, একেবারেই তাই। সুরানি আমার খুব মানে পছন্দের, পছন্দের দুরানি ডেফিনেটলি পছন্দের হবে, এটা অর্থাৎ ব্যাক ক্যারেক্টার, তো ডেফিনেটলি দুরানি পছন্দের হবে, কিন্তু আমার সুরানিকে বেশ ভালো লাগে। যারা কোনো কারণ ছাড়াই মানুষের ক্ষতি করে বেড়ায়, কিন্তু প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকে, হয়তো সে তার জায়গা থেকে খুব লজিক্যাল, আজকে জোৎস্না ওই সব মেয়ে রয়েছে তার একটা আক্ষেপ, আমার পার্সোনাল লাইফে কখনো আক্ষেপ নেই, আমি খুব ভালোবাসি, কিন্তু তার হয়তো একটা আক্ষেপ যে তার সব মেয়ে রয়েছে, তার কোনো ছেলে নেই, সেই জন্য তার তার সেই সেই ভ্যালুটা তাকে, সেই রেসপেক্টটা তাকে দেওয়া হচ্ছে না, এটা তার থিঙ্কিং, তো আমি সেটাকে কখনো খারাপ ভাবি না। একদমই তাই, মানে খারাপ হওয়ার পেছনেও কিন্তু খারাপ মানে একটা কারণ থাকে, সবসময় সেটা দেখা হয় না হয়তো। তো শেষ করবো, কিন্তু শেষে বলে এই যে লোভী ক্যারেক্টারটা, আমরা সকলেই লোভী অল্প বিস্তার বিভিন্ন জিনিসে, আমি কখনো কাজের জন্য হয়তো, তো যদি বলা হয় সায়ন্তনী কিসের জন্য লোভী কি বলবে? এই রে, আমি না ভীষণ খেতে ভালোবাসি, আমার মা ছোটবেলা থেকে এটা বলে এলো যে তোকে খাওয়ার লোভ দেখিয়ে, ছোটবেলায় ভয় দেখাতো না যে ছেলে ধরা নিয়ে চলে যাবে, তোকে খাওয়ার লোভ দেখিয়ে যে কোনো মানুষ নিয়ে চলে যেতে পারে, খাওয়াটা আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না, আমি এত খেতে ভালোবাসি বলার বাইরে, মানে এটাই আমার। হ্যাঁ, আবার আমি মানে বাড়িতে শুধু হয়তো ডাল ভাত আলু সেদ্ধ, আমার আলু সেদ্ধ জায়গায় যদি একটু আলু ভাজা দিয়ে দেওয়া হয়, ব্যাস আমার আর কিচ্ছু চাই না। এটা কি আপনারা বিশ্বাস করেন যে আলু সেদ্ধ এবং ভাত সাথে সায়ন্তনী বোঝা যায় না? তো সিক্রেটটা কি? সিক্রেটটা আমার কথা তোরা বিশ্বাস করবে কিনা জানি না, যারা আমার খুব কাছের মানুষ, আমি জীবনে কখনো জিমে যাইনি, জিমের ভেতরে সত্যি কখনো জিমে যাইনি, আমি সত্যি জানি না জিমের ভেতরে কি হয়, জিম জিনিসটা কি, নামটা শুধু আমি পরিচিত জিম, তার সাথে ওই টেকনিক্যাল নামগুলোর সাথে আমি জড়বো একদম পরিচিত নয়, কিছুটা গড গিফটেড বলা যেতে পারে, যে জেনেটিক্স তো একটু কাজ করে না, তাও আমি পুটন করি বা থ্যাঙ্কফুলি লকডাউনে পুটন করিনি, আসলে অনেক কিছু নিয়ে মন খারাপও ছিল, চতুর্দিকের যা সিচুয়েশন, প্রত্যেকটা মানুষের এত কষ্ট লকডাউনে না, সেরকমভাবে আমার ওই ভালো মন্দ খেতেও ইচ্ছে করেনি, মানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে পরেই, নিউজ চ্যানেলস খুললে পরেই, প্রত্যেকটা মানুষের এত কষ্ট দেখেছি, আর সবথেকে বড় কথা আমি খুব পশু পাখি ভালোবাসি, তো আমার রাস্তার আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা 400টি স্ট্রিট ডগকে, স্ট্রিট ডগসকে আমরা খাওয়াতাম, পুরো লকডাউনে আমরা খাইয়েছি, যে যতখানি পারতাম আমরা কন্ট্রিবিউট করে খাওয়াতাম, তো এগুলো ভেবে না তখন খাওয়াটা হতো না, গলা দিয়ে নামতো না, তো এখন আস্তে আস্তে আমি ভীষণভাবে মানে মাই ফিঙ্গার্স ক্রসড আর কি, যে হোপফুলি সব কিছু ঠিকঠাক হবে সেটাই ভাবছি। কাজে ফিরে বোধ হয় আরো ভালো লাগাটা মানে ভালো থাকাটা বেড়ে গেছে ভীষণ ভাবে। আমি প্রথম দিন যখন শুটিং এ এসেছিলাম খুব ভয় লাগছিল, পাগল পাগল লাগছিল, বারবার স্যানিটাইজ করছি, কি করছি, কি করলে পরে কি হয়, অ্যাকচুয়ালি আমার মা ক্যান্সার পেশেন্ট, তো এই জন্য আমার ভয়টা আর কি মানে সবার থেকে আরো দুগুণ বেশি, তো সবসময় খুব ভয় লাগতো, কিন্তু দেখলাম ভয় পেয়ে টেনশন করে আমার দেখলাম প্রেশার ফল করে যাচ্ছে, মানে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাওয়ার মতো অবস্থা, দেখলাম ভয় পেয়ে তো কোনো লাভ নেই, আমি যতই ভাবি যতই টেনশন করি কোনো তো সলিউশন নেই, প্রত্যেকটি মানুষ আজকে এই বিপর্যয়ের ভেতর দিয়ে যাচ্ছে, তো আমাকে একটা ফেস করতে হবে, সেটাকে আমি পজিটিভলি ফেস করবো, পজিটিভ থাকতে হবে, আর আমি ভীষণ পজিটিভ একজন মানুষ, আমি হাসি খেলাতে থাকতে খুব ভালোবাসি, তো আমি সেটাই চেষ্টা করে যাচ্ছি যে নিশ্চয়ই একদম ঠিকঠাকই থাকবে, আর ভগবানকে আমি খুব বিশ্বাস করি। তুমি তো এরকম পজিটিভ থেকো, ভালো থেকো, শেষ করবো, কিন্তু শেষে সায়ন্তনী দিনা জোৎস্নাময় কিছু যদি একটু দর্শকদের বলে দেয়। দর্শকদের জন্য তো অনেক কিছু চমক আছে, জোৎস্নাময় এখন কিচ্ছু বলবে না,
দেখতে থাকুন কিভাবে সুরানিক দুরানিকে তো দেখেই নিচ্ছি আমি সুরানিকেও কিভাবে জব্দ করি এখন বলা যাবে না।